টেকনাফের মহেশ খালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনেকগুলো এরকম বহুতল ভবন বিশিষ্ট বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। স্থানীয়ভাবে বারবার মাইকিং করা হচ্ছে, আজকে সকালে, গতকালকে সারাদিন এবং আজকে সকাল থেকে পুরো দিনটা মাইকিং করা হয়েছে, সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে শুদ্ধ বাংলা ভাষায় এবং স্থানীয় কক্সবাজারের টেকনাফের যে স্থানীয় ভাষায় সেখানে মানুষজনকে বলা হয়েছে যে 10 নম্বর মহাবিপদ সংকেতের পর বারবার সে মাইকিং করা হয়েছে বিভিন্নখানে, যেন মানুষ আশ্রয়কেন্দ্রে দ্রুত চলে আসে। আমরা একটু এই স্কুলটাকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, স্কুলের একজন কথা বলবো। আপনি স্কুলের এমএলএস, কি নাম আপনার? মোহাম্মদ বেলাল। বেলাল ভাই, একটু বলবেন যে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, কেউ কি অন্তত খোঁজ খবর করেছে যে আশ্রয়কেন্দ্র আসবে? আমরা তো অনেক জায়গায় যে বলছি, আমরা আমাদের ওয়ার্ডে অনেক বড় খুঙ্কারপাড়া ওয়ার্ডে গেছিলাম আমরা সকালে, আমার প্রধান শিক্ষক গিয়েছিল, আমাদের মেম্বার মহোদয় গিয়েছিল, চেয়ারম্যান সাহেব গিয়েছিল, মানুষকে অনেক। এখন পর্যন্ত কেউ এসেছে আমাদের এখানে? কেউ আসেনি, আসবে না, পরবর্তী আসতে পারে। যদি এরকম ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা আছে আপনাদের বড় যে আশ্রয়কেন্দ্র? আমাদের এখানে 91 ছিল আমরা দেখছি, এবং তখনও তো আপনার এখানে পানি উঠছিল অনেক। না, সম্প্রতি গত 2-3-4-5 বছরে পানি উঠছিল এখানে, 91 তো পানি উঠছিল, 94 উঠে নাই, খুবই বাতাস হয়েছিল, তারপরে উঠে নাই। এমনি এই কারণে কি মানুষ আশ্রয়কেন্দ্র আসছে না বা ভয় পাচ্ছে না? ভয় পাচ্ছে না, এরকম অনেকে বাড়ি ঘর ছেড়ে আসতে চাই না। আমি একটু কথা বলতে চাই, এলাকার বাসিন্দা? কি করেন, নাম কি? মোহাম্মদ রফিক। হ্যাঁ, মোহাম্মদ রফিক। রফিক ভাই, একটু বলেন বাসা কত দূর? কয়তলা বাসা? এমনি বাসার ঘর। এখন ঝড় তো আসবে একটা শুনছেন, কি করবেন ঝড়ে যদি পানি উঠে যায়? আশ্রয়কেন্দ্র কখন আসবেন আশ্রয়কেন্দ্র? সন্ধ্যায় আসবেন? সন্ধ্যায়? মানে এদিকে বউ বাচ্চা সবাই নিয়ে আসবেন না আরো পরে আসবেন? বউ বাচ্চা সবাই নিয়ে আসবেন। একটু এই এলাকার আমরা একটু রহিমুল্লার সাথে কথা বলবো, এলাকায় ডিজিটাল গ্রাফিক্স এর কাজ করে এবং একটু সচেতন টুকটাক বিভিন্নখানে ভিডিও ফুটেজ ও সংবাদ মাধ্যমকে পাঠান। রহিমুল্লাহ, একটু শুনতে চাই যে মানুষ আশ্রয়কেন্দ্রে আসতেছে না, কিন্তু মাইকিং টাইকিং বা সচেতনতা মূলক কর্মসূচি কি দেখেছেন শহর জুড়ে? হ্যাঁ, ওই গতকাল থেকে আমাদের এখানে এমডি মহোদয় থেকে শুরু করে স্থানীয়ভাবে অনেক নেতা কর্মীরা এবং বিভিন্ন সংগঠন থেকে আপনার ওই আশ্রয়কেন্দ্রে আসার জন্য ওই সবাইকে অনুরোধ করতেছে, কিন্তু এলাকার মানুষজন ওই ঘূর্ণিঝড়টারে এভাবেই নিচ্ছে না যে এটা কিছুই হবে না। মানে মানুষের মনটা হচ্ছে এই ঘূর্ণিঝড়টা আমার কিছু করতে পারবে না। কেন এটা, তারা কি এরকম ঘূর্ণিঝড় দেখে না এই জন্য বিপদ হচ্ছে না অন্য কিছু? আসলে বলতে গেলে টেকনাফের মানুষ তো প্রতিকূল পরিবেশ দিয়েই বড় হয়েছে, তো প্রতি বছরই প্রায় সময় ঘূর্ণিঝড় আসে। যদিও বা টেকনাফের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় গেছে মোড়া, কিন্তু এই মোড়ার পর আর তেমন একদম কেন্দ্রবিন্দু কি পানি উঠেছিল এই এলাকাগুলো? না না, এখানে ওই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পানি উঠে নাই এবং প্রাণহানি তেমন হয় নাই, যার কারণে ওই মরবে না এই আর কি এই সাহস। আমরা একটু কথা বলি, আপনার নাম কি? কি করেন? জালমরি ডিগ্রি করি। বাসা কত দূর? বাসা এই পাশে। আশ্রয়কেন্দ্রে আসবেন নাকি দেখার পরিকল্পনা কি? আসি যাবো আর কি। মানে আর এর আগে কখনো আশ্রয়কেন্দ্রে ছিলেন কোনো ঘূর্ণিঝড়ে? না। এবার কেন আসবেন? এমন তো ভয় অনেক, ভয় লাগছে, অনেক ভয় লাগছে। কখন আসবেন, কতজন নিয়ে আসবেন? বাতাস শুরু হলে আসে যাবেন? বাতাস শুরু হলে আসে যাবেন। তো আমরা আসলে সারাদিন এটাই বুঝেছি এই টেকনাফ এবং টেকনাফের বিভিন্ন জায়গা ঘুরে, যে সাধারণ মানুষ আসলে ভাবছে যে ঘূর্ণিঝড় তো অনেক দেখেছে, কি পরিমাণ হয় যদি খুব ভয়াবহ ঘূর্ণিঝড় হয় তখন তারা আশ্রয়কেন্দ্রে আসবেন। এই মহেশখালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে এখন পর্যন্ত একটি প্রাণীও আসেন নাই এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে একই অবস্থা, বিকেল পর্যন্ত মানুষ আশ্রয়কেন্দ্রে আসেননি, কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন, যদি ভয়াবহতা দেখেন তাহলে আসবেন। যেটা মেঘটা একটু একটু আকাশে আছে, খুব বেশি মেঘ নাই, ঝড়ো বাতাস নেই, প্রবল বৃষ্টি নেই, ফলে ঘূর্ণিঝড় যে আসছে এটা তারা শুনছেন কিন্তু টের পাচ্ছেন না। টের পাচ্ছেন না বলে সেই ভয়টা মনের ভেতরে থাকলেও আশ্রয়কেন্দ্রে কখন যাবেন এটা বুঝে উঠতে পারছেন না।